মহিষাদল একটি বেসরকারি স্কুলের সামনে মৃত ছাত্রের পরিবারের বিক্ষোভ। গত বুধবার গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ক্লাস সেভেনের ছাত্র, পড়া নিয়ে মায়ের বকাবকি, আর সেই বকাবকি সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল মহিষাদলের এক বেসরকারি স্কুলের ক্লাস সেভেনের ছাত্র। স্কুল থেকে বাড়ি ফিরে নিজের বাড়িতেই গলায় দড়ি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে 13 বছরের বয়সে সপ্তম শ্রেণীর ছাত্র আকাশ মান্না। মহিষাদল থানার বামুনিয়া গ্রামের ঘটনা। জানা গেছে সপ্তম শ্রেণীর ছাত্র আকাশ মান্না স্থানীয় একটি বেসরকারি স্কুলে পড়াশুনো করে। স্কুলের পঠন পাঠন সংক্রান্ত বিষয় নিয়ে স্কুল থেকে এক ম্যাডাম অভিভাবককে ফোন করে অভিযোগ করে জানিয়েছিলেন, যা নিয়ে ছেলেটি মার বকাবকি করে থাকে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মহিষাদল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছিলেন। মৃতদেহ সৎকারের কাজ শেষ হয়েছে। এদিকে স্কুল থেকে আকাশের বাড়ির কোনো খোঁজখবর না নিয়ে স্কুলে হয়ে গেল শোক পালন সভা, আর এই নিয়েই স্থানীয়দের একাংশের অভিযোগ স্কুলের বিরুদ্ধে। আমাদের যে ব্যথাটা পারবেন আপনারা মিটিয়ে দিতে? আপনি পারবেন না। আমি আমি বলছি আপনি মাইনেতে কাজ করেন, ঠিক আছে? আমরা মনে করলে এখানে মিডিয়া ডেকে রাস্তাটা অবরোধ করে আমরা অনেক কিছু করতে পারতাম। এটা বুঝতে পেরে গেলেন যে আমরা ভদ্রলোক, কিন্তু স্কুল কর্তৃপক্ষ কালকে সে ভদ্রতা দেখাতে পারেনি। আপনি বলুন, আমরা শুনুন, আপনারা সবাই শিক্ষক, আমি জানি না আপনারা কি শিক্ষক, মেরুদণ্ডহীন শিক্ষক আপনারা। আমি কিছু প্রশ্ন করতাম, আপনাকে আমি একটা কথা বলি, আপনি প্রিন্সিপাল ম্যাডামকে ফোন লাগান, আপনি প্রিন্সিপাল ম্যাডাম, আমি 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 আমার কথাটা বলা শেষ হোক, আপনি প্রিন্সিপাল ম্যাডামকে ফোন লাগান, হরিবাবুকে ফোন লাগান। লাউড স্পিকার দিন যে আকাশের বাড়ির লোকজন এসছে, ওরা আপনাদের সঙ্গে কথা বলতে চাইছে, বলে কি বলে ওই শুনে আমরা দেরি গেলাম আপনাদের সঙ্গে আপনার কোনো আলোচনা। হরিবাবু প্রিন্সিপাল ম্যাডাম ইনাদেরকে দিয়ে ব্যাপারটা শেষ করতে চাইছে, সেটা শেষ করতে আমাদের শুনুন, আমাদের এখানকার মাথায় সিনিয়র এসছে,
বলছি এবার আমাদের শুনবেন আসিস 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 আমরা বড়রা কথা বলছি তোমরা একটু কথা ঠান্ডা করো ঠিক আছে সবাই চুপ করো আমরা যুক্তিতে কথা বলছি ঠিক আছে উত্তরটা ওনারা দিন ঠিক আছে উনি কই উনি এই স্কুলের কর্মচারী তো উনি তো ওনার নয় না তাহলে ওনার সঙ্গে আমার আলোচনা করতে আমার কি লাভ আছে আমার কোনো লাভ নেই ঠিক আছে আমি ওনারকে চাই প্রিন্সিপাল ম্যাডামকে চাই ঠিক আছে আর একটা কথা বলি আমরা মিডিয়ার সঙ্গে কথা বলেছি হরিবাবু থাকবে প্রিন্সিপাল ম্যাডাম থাকবে আমরা মিডিয়ার সামনে সামনে ওনাদের কিছু প্রশ্ন করবো তার উত্তর দেবো একটা প্রাইভেট স্কুলে কি দায়িত্ব আছে তাদের কি করণীয় আজকে আপনারা কথা বলছেন আপনারা আমাদের সামনে আজকে ছুটে এসেছেন কালকে যদি যেতেন কি বলেছেন কি কারণে আমি আপনার স্কুলে 10 জন স্টুডেন্টকে এনে আজকে এখানে দাঁড় করে দেবো আপনার কাছেই আছে ওই ছেলেগুলো বাড়িতে গিয়ে বলেছে আকাশ বলে ছেলেটা বাড়িতে গিয়ে আত্মহত্যা করেছে আমি কিন্তু এই কথাটা বলবো আমরা ডেকেছি যখন স্টুডেন্টদের তাদেরকে কিন্তু আমরা কিচ্ছু বলিনি ওরা অটোমেটিক্যালি স্কুলে এসছে স্কুলে আসার পরে ওদেরকে অ্যানাউন্স করা হয়েছে কেন আজকে 11টায় ছুটি হচ্ছে কী ঘটনা ঘটেছে যাতে আমরা সত্যি আমরা এক মিনিট নীরবতা পালন করেছি এবং আপনারা হয়তো জানেন না প্রত্যেকটা টিচার কীভাবে কালকে একটা কথা বলি এক মিনিট নিরাপত্তা এক মিনিট নিরাপত্তা যে পালন করলো কাকে ইস্যু করলো কি পাপাস ম্যাডামকে বলছি এক মিনিট নিরাপত্তা পালন করতে পারে এক ঘন্টার জন্য কাপাসে যেতে পারে আগু বলো আমার বাড়ির ছেলের জন্য আপনার স্কুল কর্তৃপক্ষ এক মিনিট নিরাপত্তা পালন করছে তার জন্য আপনাদের কাছে আমি না না স্যার এরকম বলবেন না বিরাট কাজ করেছেন আপনারা এত মহৎ কাজ করেছেন যে আপনাদেরকে কিছু দেওয়ার মতো আমাদের কাছে নেই একটা ঘন্টা কাপাসে যেতে পারলে এক ঘন্টাও লাগবে না যেতে এখান থেকে
যখন স্কুলে আসছি তখন গুনগুন করে শুনছি। হ্যাঁ, আর আমাদের ওই এতে লেখা হয়েছিল কোথায় থাকে তার নাম্বারটা কি, এই থেকে আমরা ভেবেছি অনেক সময় পড়াশুনোর জন্য এরকম করে এ দেওয়া হয়, হয়তো সেই সব কিছু আমরা অনেকেই জানতাম না, অনেকে কিছু কিছু জানত, বাচ্চারা কিছু কিছু জানত। এবার বাচ্চাদের যদি আপনি দলে দলে জিজ্ঞেস করেন না, আপনি বিভিন্ন ধরনের ওদের কাছ থেকে খবর পাবেন। যা হোক, আমরা স্কুলে এসে যখন শুনেছি সবাই অত্যন্ত উদ্বেগ, সে কথা আপনারা আজকে বিশ্বাস করবেন না, কিন্তু তারপরে আমরা অ্যানাউন্স করেছি যে আমরা এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনেছি। তার ফলে তার ওই ম্যামটাকে হাজির করুন, ডিসিপ্লিন এখানে তৈরি হবে, ওইখানে হাজির করুন দেখি। এগারোটা স্কুল ছুটি দিয়ে আপনারা যেতে পারেন,
আপনার আছে এই প্রিন্সিপাল আমরাও কালকে কিন্তু দিদি আপনি যতটা কষ্ট পেয়েছেন আমরাও খুব কম অভিযোগ আকাশ মান্না অ্যাথিক্স একাডেমিতে পড়াশোনা করত, স্কুল থেকে বাড়ি ফেরার পর গলায় গামছা নিয়ে সুসাইড করে। ঘটনাতে আমরা পল্লী ছেলেরা যারা ছিল এবং তার মা আর ম্যাডাম ছিল, আমরা তাকে সেই অবস্থায় উদ্ধার করে হসপিটালে নিয়ে যাই। সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। তারপর ওখান থেকে বডি নিয়ে এসে থানায় ছিল হিমঘরে, ওখান থেকে বাড়িয়ে পোস্টমর্টাম হয়। পোস্টমর্টাম হওয়ার পরে তার বাড়িতে তার বডি যায়, বডি সৎ কাজ হয়। সৎ কাজ হওয়ার পর এখনও পর্যন্ত সৎ কাজ, কালকে আমাদের সৎ কাজ কমপ্লিট হয়ে গেছে, এখনও পর্যন্ত 72 ঘন্টা হয়ে গেছে স্কুল কর্তৃপক্ষ তার বাড়িতে ফোনও করে না এবং কোনো কিছু জানায়ও না। এবং তারা ও তার যে দেহকে যে একটা মাল্যদান করা বা উমুক এরকম ধরনের কোনো কিছুই করে না। এই নিয়ে আমরা স্কুলে, আমরা পল্লীবাসী এবং আমার গ্রামের যারা আর যারা আছে প্রত্যেকে এসছি স্কুলে, আমরা জানতে চাইছি, আমরা চাইছি সঠিক বিচার চাই। এর একটা তদন্ত হোক, তদন্ত হয়ে একটা সঠিক বিচার হোক। ওই ছেলেটা কি কারণে স্কুলে কোনো টর্চারের দ্বারাই মারা গেল? স্কুল থেকে প্রত্যেক দিন যে বাড়ি থেকে টিফিন আনে সেটা খেয়ে নেয়, কিন্তু ওই দিন স্কুলে যে টিফিন আনেছে টিফিনটাও খায়নি, তার ব্যাগে টিফিনটাও ভরা ছিল। আমরা তদন্ত চাইছি এবং এর সঠিক বিচার চাই। আমাদের অভিযোগটা ইস অ্যাথিক্স একাডেমির মধ্যে মহিষাদল স্কুলে আকাশ মান্না বলে একটা ছেলে পড়াশোনা করতো, ক্লাস 7 স্টুডেন্ট, 13 বছর বয়স। ছেলেটি প্রতিদিনের মতো স্কুলে যেমন আসে, স্কুলে এসেছে বুধবার, স্কুলে এসে স্কুল ছুটি হলো, স্কুল ছুটি হতে যখন গাড়ি পৌঁছে দেয় বাড়িতে, বাড়ির কাছে নামালো, তার মার হাত ধরে ছেলেটা বাড়ি ফিরলো। বাড়ি ফিরে স্কুলের ড্রেস চেঞ্জ করে ব্যাগটা রেখে দিয়ে স্কুলের মানে বাচ্চারা বাড়িতে ফাঁসি নিল। ওই ওই ছোটো বাচ্চা তার কি এমন মাইন্ডে এলো বা স্কুলে কি হয়েছে যার জন্য ছেলেটা মানে মৃত্যুটাকেই বেছে নিল? এমন কি হলো? স্কুলের টিচাররা কি কোনো বাই প্রেশার করেছে বা কোনো হুমকি দিয়েছে বা কি কিছু বদনাম দিয়েছে? এগুলো আমরা জানার জন্য স্কুলে আমরা এসেছি আজকে, বেশ কিছুজন মিলে, পাড়া প্রতিবেশী এবং গ্রামের লোক এবং তার ছেলের বাবা আকাশ মান্নার বাবা। কি চাইছেন? আমরা চাইছিলাম, এসে স্কুলে বললাম যে আমরা প্রিন্সিপাল ম্যাম অথবা চেয়ারম্যান হরিপদ মাইতি, আর প্রিন্সিপাল ম্যাম ওনার নাম হচ্ছে নয়নতরা রয়, ওনাদের সঙ্গে আমরা কথা বলবো। কেন না, কি ব্যাপার হয়েছে স্কুলে, কি হয়েছে আমরা তো জানি না, ছেলে তো কেউ স্কুলে বলেনি, বাড়িতে কেউ কিছু বলেনি স্কুলে গিয়ে, তো সেই জন্য আমরা জানতে আসছিলাম। কিন্তু স্কুল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে এমন একটা ব্যবহার করলো, ওনারা কোনো মতেই মানে ধরাছোঁয়া দিচ্ছে না। একবার বলছে না আমরা নিরাপত্তা পালন করিনি, পরে আবার বলছে হ্যাঁ হ্যাঁ আমরা করেছি, একদিন নিরাপত্তা পালন করেছি গতকালকে। তো কী কারণে নিরাপত্তা পালন করেছেন? আপনারা কি খোঁজখবর নিয়েছেন? আকাশ মন্ডল স্টুডেন্ট স্কুলে এসতো, ওই ছেলেটা কেন স্কুলে আসেনি বা মারা গেছে কিনা বা কীভাবে মারা গেল আপনারা বাড়িতে যাননি এবং খোঁজখবরটুকু নেননি, বাড়িতে ফোন করেননি? তার কী হয়েছে আমরা জানতে চাইছি। ওনারা বলছে আজ প্রিন্সিপাল ম্যাম স্কুলে আসেননি। আচ্ছা আসেনি তো ভালো কথা, ওনাকে ফোন লাগান, লাউডস্পিকার দিয়ে আমরা সবাই আছি, শুনবো উনি কী বলতে চাইছেন, কবে আসবে, আজকে আসতে পারেননি ঠিক আছে, কবে আসতে পারবে সেদিনকার আমরা ওনার সাথে আমরা বসে কথা বলবো। ওনারা কোনো মতে তদন্ত চাইছি, অবশ্যই চাইছি কী হয়েছে। ক্লাস টিচার একজনের নাম, টিচারের নামটা গাঙ্গুলি, উমাশ্রী গাঙ্গুলি, ওনার নাম উঠে এসেছে, উনি ওর ক্লাস নিয়েছিল, ওনার সাথে আমরা কথা বলতে চাইছি। কিন্তু স্কুল কর্তৃপক্ষ বলছে আমাদের বলুন, আমরা আছি, আমরা কথা বলবো। তা একটা একটা প্রশ্ন করছি, কোনো উত্তর দিতে পারছে না, বলছে দেখছি কি করা যায়, আমাদেরকে বলুন। কিন্তু প্রিন্সিপাল ম্যামকে লাউডস্পিকারে কথা আমরা বলছি, লাউডস্পিকারে ফোন করুন, আমরা শুনবো উনি কী বলতে চাইছেন। ওই ফোনটাই লাগাচ্ছে না। এখন দেখলাম যে স্কুল কর্তৃপক্ষ প্রশাসনকে ডেকেছে, না কী কারণ ডেকেছে জানি না। আমাদের একটাই দাবি, আমরা প্রিন্সিপাল ম্যাম অথবা চেয়ারম্যান হরিপদবাবুর সাথে আমরা বসে কথা বলবো এবং ক্লাস টিচার যিনি উমাশ্রী গাঙ্গুলি ওনার সাথে বসে কথা বলবো যে ছেলেটার জন্য সঙ্গে কী হয়েছিল স্কুলে, বা ছেলেটা ওই দিন কেন স্কুলে টিফিন খায়নি, টিফিনটাও ফেরত গেছে, কী এমন হলো যে ছেলেটাকে আত্মহত্যা করতে হলো, সেইটাই আমরা চাইছি এর তদন্ত হোক।